ডাকসু নির্বাচনের ভোট গণনা শুরু, দুটি হলে ভোট চলছে, সুষ্ঠু হওয়ার দাবি ডিসি। ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ছাত্রদল বামজোট সহ কয়েকটি প্যানেলের পুনর্নির্বাচন দাবি। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় 58টিতে, 22 উপজেলায় জয়ী স্বতন্ত্র প্রার্থী। গাজীপুরে বনের ভেতরে করাতকল, রাতের আঁধারে উজাড় হচ্ছে বনের গাছপালা। আপনাদের সবাইকে আমন্ত্রণ সমগ্র বাংলাদেশে। সাথে আছি আমি ফারহানা লোপা। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবার জানাবো বিস্তারিত। ডাকসু নির্বাচনে কুয়েত মৈত্রী, রোকেয়া ও সুফিয়া কামাল হল ছাড়া বাকি 15টি হলে মোটামুটি শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। ভোটের শুরুতে সকাল 8টায় কুয়েত মৈত্রী ও রোকেয়া হলে খালি ব্যালট বক্স না দেখানোই বিক্ষোভ করেন ছাত্রীরা। এতে কুয়েত মৈত্রী হলে ভোট বন্ধ থাকে প্রায় 3 ঘন্টা, রোকেয়া হলেও 2 দফা ভোট বন্ধ থাকার পর বেলা 3টায় আবার শুরু হবে ভোট গ্রহণ। এদিকে উপাচার্য বলেছেন অনিয়মের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। সোমবার সকাল 8টায় কুয়েত মৈত্রী হল ছাড়া বিশ্ববিদ্যালয়ের বাকি 17টি হলে একযোগে শুরু হয় ভোট। কুয়েত মৈত্রী হলে আগেই সিল দেওয়া ব্যালট পেপার ভর্তি বস্তা পাওয়া গেলে সকাল 7:30 থেকে শুরু হয় ছাত্রীদের বিক্ষোভ। এছাড়া ভোট গ্রহণের শুরুতে খালি ব্যালট বাক্স না দেখানোয় ভোট শুরু করতে দেয়নি প্রার্থী ও ভোটারদের একাংশ। এ সময় তারা কেন্দ্রের সামনে অবস্থান নেয়। আগের রাতে ব্যালটে সিল দেওয়া হয়েছে বলে অভিযোগ তাদের। খবর পেয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর গোলাম রব্বানী এবং উপ উপাচার্য অধ্যাপক মোহাম্মদ সামাদ হল গেটে পৌঁছালে তাদের ঘিরে ধরে ভোট বাতিলের দাবি জানায় শিক্ষার্থীরা। অভিযোগের সত্যতা পেয়ে হল প্রভোস্টকে বরখাস্ত করা হয়। এ সময় 3 ঘন্টা ভোট গ্রহণ বন্ধ থাকে। যখনই শুনলাম যে এই ধরনের একটি অনভিপ্রেত ঘটনা ঘটছে, তাৎক্ষণিক কিন্তু সিদ্ধান্ত নিয়েই ব্যবস্থা নিয়েছি। প্রভোস্টকে অলরেডি অব্যাহতি দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি একটা করেছি, কেননা এই ধরনের দুর্নীতি, কোনো ধরনের জালিয়াতি, নৈতিকতা পরিপন্থী কোনো কাজের সাথে যাদের যে বা যারা যেভাবেই জড়িত হোক না কেন, সেগুলো কোনো কোনোই বরদাস্ত করব না। মালনা রেবুল ইনস্টিটিউটের অধ্যাপক অধ্যাপক মাহবুবা নাসরিনকে নতুন প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়েছে। আমরা কোনো ধরনের অনিয়মের সাথে যুক্ত হই, তাহলে সেটা আমাদের নৈতিকতাকে প্রশ্নবিদ্ধ করবে। দুঃখজনক হলেও যে কোনোভাবেই হোক এই ধরনের একটা ঘটনা ঘটেছে, সেই ঘটনাকে আমরা কখনো এই দায় অস্বীকার করতে পারি না। সুতরাং আমরা এটা ব্যবস্থা নিব, যদি ভোট দিয়ে শেষ না করতে পারে ওই সময়ের মধ্যে আমাদের এই হল গেটের মধ্যে যারা থাকবে যত সময় লাগে তত সময় পর্যন্ত ভোট গ্রহণ করা হবে। এদিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বেশিরভাগ হলে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। প্রতিটি কেন্দ্রের বাইরে শিক্ষার্থীদের ছিল দীর্ঘ লাইন। আজকে নির্বাচনের পরিবেশ সুষ্ঠু, এখন পর্যন্ত সুষ্ঠু আছে, আশা করি সবসময় সুষ্ঠু থাকবে। ভোটের পরিবেশ খুবই ভালো, দীর্ঘ 28 বছর পর ডাকসু হচ্ছে, আমরা ইতিহাসের একটা অংশ হতে যাচ্ছি। যে প্রার্থী আমাদের অর্থাৎ সাধারণ ছাত্রদের কল্যাণে কাজ করবে, সাধারণ ছাত্রদের কথা মাথায় রেখে কাজ করবে, আমরা অবশ্যই তাকে নির্বাচিত করার জন্য ভোট। ছাত্রলীগের ভিপি প্রার্থী ভোট দিয়েছেন হাজী মোহাম্মদ মহসিন হলে, জিএস প্রার্থী ভোট দিয়েছেন সার্জেন্ট জহুরুল হক হলে। এখানে সকল লোকেরা আছে, কারণ লাইনে দাঁড়াইতে সবাই পারবে, তো লাইনে যারা দাঁড়াবে তারাই ভোটের সিরিয়ালে যাবে। এটা আসলে যারা সাংগঠনিকভাবে দুর্বল, যাদের ভোটারই নাই, তাদের এই অজুহাতগুলো বাংলাদেশে সারাজীবন গুজব হিসেবেই চলে আসছে। তবে ভোটের পরিবেশ নিয়ে নানা অনিয়মের অভিযোগ জানিয়েছে ছাত্রদল, প্রগতিশীল ছাত্রজোট ও সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের প্রার্থীরা। ভোটারদেরকে বিভিন্নভাবে এখানে হেনস্থা করছে আমরা দেখতে পাচ্ছি। আমাদের প্রার্থী যারা রয়েছে তাদেরকেও হেনস্থা করার আমরা হেনস্থা করছে ছাত্রলীগের ছেলেরা। প্রতিটি হলেই আমি নিজে গিয়েছি, আমি আমার সাথে যেসব প্রার্থীরা রয়েছে তাদেরকে বিভিন্নভাবে হেনস্থা করা হচ্ছে। জগন্নাথ হলে গিয়েছি, শহীদুল্লাহ হলে গিয়েছি, এফরমানে গিয়েছি, এবং আপনারা দেখতে পেয়েছেন যে কুয়েত মৈত্রী হলে কি একটি ঘটনা ঘটেছে। এবং আমরা এখন মহসিন হলে এসেছিলাম এই কমপ্লেনের ভিত্তিতে, কিন্তু দেখলাম ওখানে লাইনে জটলা বাকি আছে,
সকাল ছয়টা থেকে বিশেষ করে প্রথম বর্ষের এবং দ্বিতীয় বর্ষের শিক্ষার্থীদেরকে জোর করে লাইনে দাঁড় করানো হয়েছে। তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে যে তারা ভোট দিয়ে আবার লাইনে দাঁড়াবে, একজন ভোট দিতে গিয়ে টাইম ওয়েস্ট করবে, যাতে অন্য শিক্ষার্থীরা ভোট দিতে আসে বিরক্ত ফিল করে চলে যায়। তো এই জন্য আমরা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জানিয়েছিলাম, কিন্তু কোনো ধরনের প্রতিকার পাইনি। এদিকে অনিয়মের অভিযোগে রোকেয়া হলে দ্বিতীয় দফায় ভোট গ্রহণ বন্ধ রয়েছে। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। ডাকসু নির্বাচনে ভোট সুষ্ঠু হচ্ছে বলে জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মোহাম্মদ আখতারুজ্জামান। বেলা ১২টার দিকে শহীদুল্লাহ হল পরিদর্শন শেষে একথা বলেন তিনি। উপাচার্য বলেন, দু একটি জায়গায় অনিয়মের অভিযোগ পাওয়া গেছে এবং সাথে সাথেই সেসব জায়গায় ব্যবস্থা নেওয়া হয়েছে। তিনি বলেন, যতক্ষণ শিক্ষার্থীদের লাইন থাকবে ততক্ষণ পর্যন্তই ভোট নেওয়া হবে। যখনই শুনলাম যে এই ধরনের একটি অনবিপ্রীত ঘটনা ঘটছে, তাৎক্ষণিক কিন্তু সিদ্ধান্ত নিয়েই ব্যবস্থা নিয়েছি। প্রভোস্টকে অলরেডি অব্যাহতি দেওয়া হয়েছে এবং তদন্ত কমিটি একটা করেছি, কেননা এই ধরনের দুর্নীতি, কোনো ধরনের জালিয়াতি, নৈতিকতা পরিপন্থী কোনো কাজের সাথে যাদের যে বা যারা যেভাবেই জড়িত হোক না কেন, সেগুলো কোনো কোনোই বরদাস্ত করব না। এদিকে বিশ্ববিদ্যালয় প্রশাসনের তীব্র সমালোচনা করে ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান করেছে ছাত্রদল সহ পাঁচটি সংগঠন। সোমবার দুপুর ১টায় মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জনের এ ঘোষণা দেয় তারা। একই সঙ্গে আজ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনির্দিষ্টকালের ধর্মঘট ডেকেছে তারা। সংবাদ সম্মেলনে বাম সংগঠনগুলোর জোট প্রগতিশীল ছাত্র ঐক্য, কোটা আন্দোলনকারীদের সংগঠন বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, স্বাধিকার স্বতন্ত্র পরিষদ ও স্বতন্ত্র জোট অংশ নেয়। সংবাদ সম্মেলনে বলা হয়, এই জালিয়াতির নির্বাচন বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে, নতুনভাবে ভোট হতে হবে একাডেমিক ভবনে, সেই নির্বাচনে ব্যালট বক্স হতে হবে স্বচ্ছ। সংবাদ সম্মেলন শেষে বিক্ষোভ মিছিল বের করে প্রার্থীরা। ছাত্রদলও আলাদাভাবে সংবাদ সম্মেলন করে নির্বাচন বর্জন করে। এদিকে রোকেয়া হলের সামনে সাধারণ শিক্ষার্থীরাও বিক্ষোভ করে। এর আগে সকাল থেকেই ভোট গ্রহণে নানা অনিয়মের অভিযোগ পাওয়া যায়। বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল থেকে উদ্ধার করা হয় সিলমারা ব্যালট পেপার। অবিলম্বে ভোট বাতিল করে পুনঃ তফসিল ঘোষণা করতে হবে। আমরা বলেছি যে একাডেমিক ভবনে ছাড়া হলগুলোতে ভোটের পরিবেশ নেই। পুনঃ তফসিল ঘোষণা করে একাডেমিক ভবনেই ভোট গ্রহণ করতে হবে। গতকাল রাত জগন্নাথ হল, আপনার সামসুনার হল, কোয়েত মৈত্রী হল সহ প্রায় অনেক বেগম রোকেয়া হল সহ প্রায় সকল হলে আপনার ব্যালট বক্স ভর্তি করে রাখা হয়েছে। ছাত্রলীগ প্রশাসনের উপস্থিতিতে আমাদের উপরে ছাত্রলীগের সন্ত্রাসীরা হামলা চালায়। ডাকসু নির্বাচনের আরো খবর জানাতে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস থেকে যোগ দিয়েছেন আমাদের সহকর্মীরা। শুরুতেই চলে যাচ্ছি সহকর্মী নূরে আলমের কাছে। নূরে আলম, ছাত্রদল সহ যেসব সংগঠন ভোট বর্জনের ঘোষণা দিয়েছে, তারা মূলত কি ধরনের অভিযোগ করছে এবং এসব অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কি বলছে? ছাত্রদল সহ প্রগতিশীল ছাত্রজোট, ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদ, এছাড়া স্বতন্ত্র প্রার্থীরা একজোট হয়ে নির্বাচনে কারচুপির অভিযোগ এনে নির্বাচন বয়কট করেছে। তারপরই পুরো ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে তারা। মিছিলটি পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে রাজু ভাস্কর্যের সামনে বিক্ষোভ সমাবেশ করে তারা। তারপরে বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবনের সামনে এসে অবস্থান করে এবং সেখানে টানা দুই ঘন্টা অবস্থান ধর্মঘট চালায় তারা। কিছুক্ষণ আগেই এখান থেকে প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীরা এখান থেকে চলে গেছে, কিন্তু এখনও এখানে ছাত্রদলের নেতাকর্মীরা অবস্থান করছে। তাদের দাবি নিয়ে আমরা এখন যদি দর্শকদের সেই চিত্রটি একটু দেখাই তাহলে দর্শকরা বুঝতে পারবেন যে তারা বলছেন যে আজকের সকাল থেকে কোনো ভোটারই নির্বিঘ্নে হলগুলোতে ভোট দিতে পারেনি এবং ভোটারদের লম্বা লাইন কৃত্রিমভাবে তৈরি করে সাধারণ শিক্ষার্থীদের সেখানে ভোট দিতে দেওয়া হয়নি এবং ছাত্রলীগের নেতাকর্মীরা এই ছাত্রদল এবং প্রগতিশীল ছাত্রজোটের নেতাকর্মীদের উপরে হামলা চালানোর অভিযোগও এই ছাত্রদল এবং এই আন্দোলনকারী সংগঠনগুলো আমাদেরকে জানিয়েছে এবং তারা সংবাদ বিজ্ঞপ্তি করে এই অভিযোগগুলো দিয়েছে। আমরা এসব সব অভিযোগের বিষয়ে কথা বলেছিলাম ছাত্রলীগের সভাপতির সাথে। তিনি বলেছেন যে নির্বাচনকে বানচাল করার জন্য পূর্ব পরিকল্পিতভাবেই এ ধরনের কথা বলা হচ্ছে এবং তারা সম্পূর্ণ বানোয়াট অভিযোগ তুলে তারা এই নির্বাচন বর্জন করেছে এবং এটি পুরোপুরি পূর্ব পরিকল্পিত নির্বাচনে কারচুপির কোনো সুযোগ ছিল না এবং কোনোভাবেই কারচুপি করা হয়নি এবং সেখানে ভোট দিতে কাউকে
বাধা দেওয়া হয়নি বলেও আমাদেরকে ছাত্রলীগের সভাপতি জানিয়েছেন। আমরা যখন সকালবেলা ছাত্র হলগুলোতে গিয়েছিলাম, আমরা দেখেছি সেখানে লম্বা লাইন, মোটামুটি ছেলেদের যে হলগুলো আছে সেখানে মোটামুটি সুষ্ঠুভাবে ভোট হয়েছে বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বলছে। তবে মেয়েদের হলগুলোতে নানাবিধ সমস্যা হয়েছে এবং সেখানে আন্দোলন হয়েছে, বিক্ষোভ হয়েছে। আমরা রোকেয়া হলে দেখেছি, রোকেয়া হলে সকাল থেকেই দফায় দফায় বিক্ষোভ কর্মসূচি চলে। প্রথম দফায় সকাল 8টা থেকে 9টা পর্যন্ত ভোট গ্রহণ বন্ধ থাকে, এরপরে আবার বিকাল 3টা থেকে ভোট গ্রহণ শুরু হয়। এবং এই রোকেয়া হলে সাধারণ ছাত্রীরা দুপুর 12টা থেকে 2টা পর্যন্ত প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। তাদের অভিযোগ ছিল বিশ্ববিদ্যালয় প্রশাসনের পূর্ব ঘোষিত নিয়ম অনুযায়ী ভোটের দিন সকালে যে ব্যালট বাক্সগুলো থাকবে সেগুলো সাধারণ শিক্ষার্থীদের সামনে খুলে সাধারণ শিক্ষার্থীদের দেখানো যে সেই ব্যালট বাক্সগুলোর ভেতরে কোনো কিছু নেই। সেটি রোকেয়া হলের প্রাধ্যক্ষ 6টি ব্যালট বাক্স খুলে তাদেরকে দেখিয়েছে, বাকি 3টি ব্যালট বাক্স তাদেরকে দেখায়নি। এই অভিযোগে তারা দিনভর বিক্ষোভ করে, হল প্রাধ্যক্ষকে অবরুদ্ধ করে রাখে। পরবর্তী সময়ে তারা হলের দরজা ভেঙে ভেতরে ঢুকে, হলের প্রাধ্যক্ষের কার্যালয়ের দরজা ভেঙে ভেতরে ঢুকে সে ব্যালট বাক্সগুলো বের করে নিয়ে আসে। পরবর্তীতে আমরা সেখানে দেখতে পাই যে সে ব্যালট পেপারে কোনো প্রকার সিল মারা নেই, আগে থেকে সেগুলো পুরোই সাদা। আমরা তখন আন্দোলনকারী ছাত্রীদের প্রশ্ন করি যে তাহলে আপনারা কেন এই দরজা ভেঙে ব্যালট বাক্সগুলো বের করে নিয়ে আসলেন। তারা আমাদেরকে যেটি বলে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিয়ম হচ্ছে ব্যালট বাক্সগুলো দেখানো, তা বিশ্ববিদ্যালয় প্রশাসন সেটি তাদেরকে দেখায়নি। এবং এই ব্যালট, তাদের যে পরিমাণ রোকেয়া হলে ছাত্রী রয়েছে তার থেকে কয়েক গুণ বেশি ব্যালট পেপার এখানে নিয়ে আসা হয়েছে, যার ফলে তাদের মধ্যে আশঙ্কা তৈরি হয়েছে যে নির্বাচনে কারচুপি হতে পারে। এর কারণেই তারা ব্যালট বাক্সগুলো দেখতে চেয়েছিল, কিন্তু প্রশাসন না দেখানোতে তারা বিক্ষোভ করে এবং বিক্ষোভ করে এই দরজা ভেঙে ব্যালট বাক্সগুলো বের করে নিয়ে আসে। আমরা এর আগে দেখেছি কুয়েত মৈত্রী হলেরও একই অবস্থা। কুয়েত মৈত্রী হলের ছাত্রীরা নির্বাচনে কারচুপির অভিযোগ এনে বিক্ষোভ করে, সেখানে প্রো ভিসি প্রক্টর সহ বিশ্ববিদ্যালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অবরুদ্ধ করে রাখা হয়। পরবর্তীতে প্রক্টর সেখানে নির্বাচন। নূরে আলম, আপনি আমাদের সাথেই থাকুন। এবারে আমরা চলে যাই একটু কুয়েত মৈত্রী হলে, সেখানে আছেন আমাদের সহকর্মী জান্নাতুল ফেরদাউস তানভি। তানভি, প্রায় 3 ঘন্টা বন্ধ থাকার পর ভোট গ্রহণ আবার শুরু হয়েছে কুয়েত মৈত্রী হলে, তো বর্তমানে কি অবস্থা? ভোট গ্রহণ কি শান্তিপূর্ণভাবে চলছে কিনা, এবং হল কর্তৃপক্ষ একটি ব্রিফিং করেছে, তারা সেখানে কি বলেছে? সকাল থেকে, সকাল 7:45 থেকে আসলে প্রার্থীরা অনিয়মের অভিযোগ আনছিলেন, যার পরিপ্রেক্ষিতে আসলে সকাল থেকে ভোট গ্রহণই শুরু হয়নি। এক পর্যায়ে প্রার্থীদের অভিযোগের অভিযোগের সত্যতা পায় হলে আসেন প্রক্টর এবং উপ উপাচার্য। তিনি এসে প্রাথমিকভাবে সত্যতা পাওয়ার পর আসলে তাৎক্ষণিকভাবে বসে তারা সিদ্ধান্ত নেন, এবং এই সিদ্ধান্তের পরই আসলে হলের প্রভোস্টকে অব্যাহতি দেওয়া হয় এবং নতুন ভারপ্রাপ্ত প্রভোস্ট নিয়োগ দেওয়া হয়। এরপর আসলে শিক্ষার্থী এবং প্রার্থীদের সাথে আলোচনা করে উপাচার্য, তিনি তাৎক্ষণিকভাবে এখানে ঘোষণা দেন যে 11:10 থেকে ভোট গ্রহণ শুরু হবে। এবং আমরা পরবর্তীতে যেটি দেখেছি যে সুশৃঙ্খলভাবে সারিবদ্ধভাবে লাইন দিয়ে ভোটাররা আসলে, শিক্ষার্থী যারা ভোটার আছেন তারা আসলে ভোট দিয়েছেন, এবং 3:30 মধ্যেই মোটামুটি বেশিরভাগ ভোটারই তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তবে এখন পর্যন্ত যেহেতু সকালে 3 ঘন্টা ভোট দিতে পারেননি ভোটাররা, সেক্ষেত্রে যদি একজনও ভোট দেওয়ার থাকেন সেই কারণেই আসলে এই সময়টি বাড়ানো হয়েছে, অর্থাৎ 11:00 থেকে শুরু হয়ে বিকেল 5:10 পর্যন্ত ভোট দিতে পারবেন ভোটাররা। যারা হলের সাথে সংযুক্ত আছেন তারা যদি পরে কেউ আসেন, এই 5:10 মধ্যেও যদি কেউ আসেন তারা তাদের আইডি কার্ড দেখিয়ে ভোট দিতে পারবেন। এবং আমরা যেটি দেখেছিলাম যে প্রার্থীরা এখনও আছেন, তারা যে একজন দুজন করেই আসলে ভোটাররা আসছেন, তাদের কাছে নিজেদের পরিচিতি যে প্যানেল পরিচিতির লিফলেটগুলো দিচ্ছেন এবং তারা ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে এত বিশৃঙ্খলার প্রথমে প্রাথমিকভাবে বিশৃঙ্খলা থাকলেও পরবর্তীতে আসলে সুশৃঙ্খলভাবেই ভোটদান সম্পন্ন হয়েছে এখন পর্যন্ত সেটা বলা যায়। এবং প্রার্থীরা যেটি বলছিলেন যে 11:00 পরে আসলে কোনো ধরনের বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হয়নি, এবং তারা ভোটারদের কাছে প্রার্থনা করছিলেন যাদের বিরুদ্ধে অভিযোগ, অর্থাৎ ছাত্রলীগের যেসব প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ যে সিলমারা যেসব ব্যালট পাওয়া গিয়েছে, তারা ভোটারদের কাছে আসলে তাদেরকে বয়কট করার আবেদন জানাচ্ছিলেন। এবং এর পরবর্তীতে আমরা প্রভোস্টের সাথে কথা বলেছিলাম, যিনি ভারপ্রাপ্ত প্রভোস্ট নিয়োগ হয়েছেন মাহবুবা নাসরিন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি যেটি বলছিলেন
যে তারা চেষ্টা করছেন যাতে সুষ্ঠুভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয় এবং আগের যেসব সিলমারা ব্যালট পেপারগুলো ছিল তারা সেগুলো আসলে বাতিল ঘোষণা করে সেগুলো ফেলে দিয়েছেন এবং পরবর্তীতে উপ-উপাচার্যের উপস্থিতিতেই নতুন ব্যালট পেপারে নতুন করে আবার ভোট গ্রহণ শুরু হয়েছে এবং এখন পর্যন্ত আসলে কোনো ধরনের অভিযোগ পাওয়া যায়নি এবং 5:10 পর্যন্ত ভোট গ্রহণ চলবে। এরপর আসলে আবার ভোট গণনা করা হবে এবং যে মেয়েদের যে হলগুলো রয়েছে তার মধ্যে নির্বাচনের সবশেষ খবরাখবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মীরা। এরই সাথে সমগ্র বাংলাদেশে ছোট্ট একটা বিরতি নিচ্ছি। আমি নিরাপদ সড়কের জন্য আন্দোলন করি আর নিরাপদ স্থাপনার বিপ্লব ঘটায় VSL। অত্যাধুনিক প্রযুক্তিতে নিজস্ব মিলে তৈরি বিলেট থেকে রিহিটিং ফার্নিশ ছাড়াই মানসম্মত VSL অ্যাঙ্গেল চ্যানেল উৎপাদিত হয়। VSL অ্যাঙ্গেল চ্যানেলের দুর্যোগ সহন ক্ষমতা তুলনামূলকভাবে 50% বেশি। VSL মানে দীর্ঘস্থায়ী নিরাপত্তা। বিক্রমপুর স্টিল লিমিটেড। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন, 24 ঘন্টায় খবর। ডাকসু নির্বাচনের আরও খবর জানাতে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবন এলাকা থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন সহকর্মী মাসুদুর রহমান। মাসুদ, 3টি হল ছাড়া অর্থাৎ মোট 15টি হলে মোটামুটি শান্তিপূর্ণভাবেই ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে, তো ভোট গণনার সবশেষ কি তথ্য আপনার কাছে আছে এবং কত শতাংশ ভোট পড়েছে সে বিষয়ে কোনো তথ্য আপনি প্রাথমিকভাবে জানতে পারছেন কিনা? এখন পর্যন্ত তেমন কোনো তথ্যই আমাদেরকে দেয়া হচ্ছে না। আমি প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আছি, কিছুক্ষণ আগেও আমি তার সঙ্গে কথা বলেছি। তবে এখন এই মুহূর্তে রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে যে বিষয়টি নিয়ে কথা চলছে সেটি হচ্ছে যে আপনি জেনে থাকবেন যে দুপুরে ভোট শেষ হওয়ার আগেই, ভোট দেওয়া শেষ হওয়ার আগে থেকেই কিন্তু বিভিন্ন ধরনের যারা প্রার্থী ছিলেন তারা বিভিন্ন প্যানেলের প্রার্থীরা তাদের ভোট বর্জন করেছিল। সেই যেসব প্যানেল এই ভোট বর্জন করেছিল সেসব প্যানেলের প্রতিনিধিরা এখানে এসেছে এবং এখানে এসে প্রধান রিটার্নিং কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন এবং তার সাথে দেখা করেছেন এবং তারা বিভিন্ন গণমাধ্যমে আনুষ্ঠানিক যে ঘোষণা দিয়েছিল তারা ভোট গ্রহণ ভোট বর্জন করছেন এবং পুনরায় ভোটের দাবি জানিয়েছিলেন বিভিন্ন গণমাধ্যমে। তো রিটার্নিং কর্মকর্তা সেটি আমাদেরকে বলেছিলেন তারা আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য পায়নি, এমন কোনো তথ্য তাদের কাছে নেই, যে কারণে এখানে যেসব প্রার্থীরা এই ভোট বর্জন করেছিল তারা এখানে এসেছে এবং রিটার্নিং কর্মকর্তার সাথে কথা বলার পর রিটার্নিং কর্মকর্তা তাদেরকে জানিয়েছে এটি মৌখিক বললে হবে না, লিখিতভাবে তাদেরকে আবেদন দিতে হবে। তো সেই আবেদনটি এখন দেখা যাচ্ছে যে যিনি স্বতন্ত্র প্রার্থী ছিলেন, জিএস প্রার্থী, স্বতন্ত্র ডাকসুর জিএস প্রার্থী ছিলেন, তিনি লিখছেন তাদের আবেদনটি। যেসব অভিযোগ এখানে রয়েছে সেই অভিযোগগুলো তিনি লিখিতভাবে প্রধান রিটার্নিং কর্মকর্তার কাছে দিবেন এবং দেওয়ার পর তার কী ধরনের ব্যবস্থা নেওয়া হবে সেটি রিটার্নিং কর্মকর্তা তাদের এই লিখিত আবেদনের পরেই তারা আসলে জানাতে পারবেন। কিন্তু এই আবেদনের আগ পর্যন্ত কিন্তু রিটার্নিং কর্মকর্তা আমাদেরকে বলেছেন যে শুধুমাত্র 2টি হল বাদে আর সবগুলোতে সুষ্ঠু এবং শান্তিপূর্ণভাবে ভোট হয়েছে আর যারা এই ভোটের জালিয়াতি বা ভোটের কারচুপি বা ভোট বর্জনে যেসব ডাক দিয়েছে যেসব অভিযোগ করা হচ্ছে সেসব অভিযোগ আমলে নেওয়ার কোনো সুযোগ নেই। আজকের মধ্যেই এই প্রধান রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে এই যে ফলাফল সেই ফলাফল ঘোষণা করা হবে এবং যারাই বিজয়ী হবে তাদের নামই এখান থেকে ঘোষণা করা হবে। তবে সেই বিষয়টি এখানে জানার চেষ্টা করছিলাম যে কতক্ষণ নাগাদ তাদের এই ফলাফল ঘোষণা শুরু হতে পারে, তো তারা বলেছে যে এখানে আমাদের গণমাধ্যম কর্মীদের অপেক্ষা করতে বলেছেন, তাদের কাছে এই যে ফলাফলটি সেটি চূড়ান্ত ফলাফল এখানে আসলে তারা এখান থেকে ঘোষণা করবেন। তো আরেকটি বিষয় যিনি যেটি জানিয়েছেন যেখান যেই হলগুলোতে ভোট গণনা চলছে বা যে হলগুলোতে এখনও ভোট গ্রহণ চলছে সেই সব কার্যক্রম শেষ হলে আনুষ্ঠানিক চূড়ান্ত ফলাফল রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে আসবে এবং এখান থেকে আনুষ্ঠানিক ঘোষণা দেবেন। যদিও হল সংসদের যেই নির্বাচন সেই হল সংসদের নির্বাচন হল থেকেই ঘোষণা করা হবে, তবে এখান থেকে আনুষ্ঠানিকভাবে হল সংসদেরগুলো ঘোষণা করা হবে। এখান থেকে মূলত যেই ফলাফলটি ঘোষণা করা হবে সেটি হচ্ছে ডাকসুর ফলাফল। সেই ডাকসুর ফলাফলে যারা বিজয়ী হবেন তারাই এখানে তাদের নাম এখান থেকে ঘোষণা করা হবে। তো এই কার্যক্রমে এখনও চলছে, এখন দেখা যাক যে প্রার্থীরা গণমাধ্যমের সামনে তাদের অভিযোগ জানিয়েছিল সেই অভিযোগটি লিখিত আকারে এখানে রিটার্নিং কর্মকর্তার কাছে জানানোর পর রিটার্নিং কর্মকর্তা কী ধরনের পদক্ষেপ গ্রহণ করে। এই ছিল আসলে আমার কাছে সর্বশেষ তথ্য। সিনেট ভবন থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। দেশের আগামী নেতৃত্ব তৈরি হয় ছাত্র সংসদ নির্বাচনে। ডাকসুর নেতৃত্বে থাকা ছাত্র নেতারাই অতীতে প্রথম সারিতে ছিলেন স্বাধিকার আন্দোলন, মুক্তিযুদ্ধ থেকে শুরু করে স্বৈরাচার বিরোধী আন্দোলনে। এবারের ভোটেও তার ব্যতিক্রম হবে না বলে মনে করেন সাবেক ভিপি আখতারুজ্জামান। আর মুজাহিদুল ইসলাম সেলিম বলছেন ছাত্রদের মৌলিক অধিকার রক্ষায় নিয়মিত নির্বাচন জরুরি সব বিশ্ববিদ্যালয়ে। রাজনীতির তারকা হওয়ার প্রথম সোপান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদ। গণতান্ত্রিক মূল্যবোধ ও বাঙালির স্বাধিকার আন্দোলনের সূতিকাগারও ছিল এখানেই।
শুরু থেকে ১৯৯০ পর্যন্ত ডাকসুর ভিপি জিএস হয়েছেন ৪৮ জন। এর মধ্যে আছেন ৬৯ গণ অভ্যুত্থানের নেতা তোফাইল আহমেদ। অগ্নিকন্যা খ্যাত মতিয়া চৌধুরী ডাকসুর জিএস ছিলেন ১৯৬৩-৬৪ মেয়াদে। ৯০-এর আন্দোলনে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক আখতারুজ্জামান টানা দুবার জিএস, ৮৩-তে হন ভিপি। তার পাশে জিএস হিসেবে ছিলেন জিয়াউদ্দিন বাবলু। ডাকসুর সাবেক ভিপি আখতারুজ্জামান মনে করেন আগামী নেতৃত্ব তৈরিতে বড় ভূমিকা রাখবে এবারের নির্বাচনও। এইখানে যে নেতৃত্ব হবে সেই স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ, গণতন্ত্রের চেতনায় উদ্বুদ্ধ নেতৃত্ব হবে। তাই এই ডাকসুর নির্বাচনটা হচ্ছে নেতাকে তৈরি করার, তার গুণগত উৎকর্ষ করার এবং তার ভবিষ্যৎ ব্যক্তিত্ব কমিটমেন্ট তৈরি করার একটা মাধ্যম। স্বাধীনতা উত্তর বাংলাদেশে ডাকসুর প্রথম নির্বাচিত ভিপি মুজাহিদুল ইসলাম সেলিম, তাঁর প্রত্যাশা ছাত্রদের মৌলিক অধিকার রক্ষায় ডাকসুর পাশাপাশি সব বিশ্ববিদ্যালয় ও কলেজে ছাত্র সংসদ নির্বাচন হওয়া জরুরি। ২৮ বছর পরে ইলেকশন হলো, তার মানে সব অপরাধ স্থলন হয়ে গেল এটা না, বছর বছর ইলেকশন দিতে হবে। এবং একাডেমিক ক্যালেন্ডারে যেমন নাকি পরীক্ষার তারিখ নির্ধারিত থাকে, ওই একইভাবে কবে ইলেকশন হবে সেটাও নির্ধারিত থাকতে হবে। ১৯৬৩-৬৪ ভিপি রাশেদ খান মেনন এখন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি, তিন মেয়াদে ছিলেন সংসদ সদস্য, ছিলেন মন্ত্রীও। ডাকসুর নেতৃত্ব দেয়া মাহমুদুর রহমান মান্না নাগরিক ঐক্যের আহ্বায়ক, বর্তমান সংসদ সদস্য সুলতান মোহাম্মদ মনসুরের পর ডাকসুর ভিপি হন আমানুল্লাহ আমান। এখন বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টার দায়িত্বে আছেন তিনি। শাহরিয়ার অনির্বাণ, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ৫৮ ও ২২ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও নানা কারণে ৭ উপজেলায় ভোট স্থগিত হয়। রোববার ভোট গ্রহণ হয় ৭৮ উপজেলায়। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয় রাজশাহীর ৬ উপজেলায়। সব উপজেলাতে জয় পান আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। জয়পুরহাটের ৩ উপজেলা ২টিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক ৩৯,৯৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জের ৩ উপজেলা আওয়ামী লীগের প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। নাটোরের ৩ উপজেলায় নৌকার প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। পঞ্চগড়ের ৩ উপজেলা আওয়ামী লীগ এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নীলফামারীতে ৩ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে, ১টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। লালমনিরহাটের ২ উপজেলায় আওয়ামী লীগ এবং ২ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রামে ৫ উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এবং ৩টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। হবিগঞ্জের ৪ উপজেলায় আওয়ামী লীগ এবং ৪ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নেত্রকোনার ৪ উপজেলায় আওয়ামী লীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। সুনামগঞ্জের ৪ উপজেলায় নৌকার প্রার্থী জয় পেয়েছেন, ৪টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া জামালপুরের ২ উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ১টিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। রেশমানন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সদ্য সমাপ্ত রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ফল বাতিল সহ পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দুপুরে দলটির মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তোতা। এ সময় তিনি অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নির্বাচন সংশ্লিষ্টদের প্রভাবিত করেছেন, যার কারণে ব্যালট গণনা শেষ হলেও তানোরের কয়েকটি কেন্দ্রে ফল ঘোষণা বন্ধ রাখা হয়। পরে সেসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী লুৎফর হায়দার রশিদ চৌধুরীকে বিজয়ী করা হয়। এছাড়াও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তার নিয়ন্ত্রিত বাহিনী দিয়ে ওয়ার্কার্স পার্টির তানোর উপজেলার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এই নির্বাচন আমরা ফলাফল বাতিল চাচ্ছি, সেখানে ভোট কারচুপির অভিযোগের কারণে। যদি দাবি নানা মেনে নেওয়া হয় তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলব। প্রথম ধাপের উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের ৫৮ ও ২২ জন স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। প্রথম ধাপে ৮৭ উপজেলায় ভোট হওয়ার কথা থাকলেও নানা কারণে ৭ উপজেলায় ভোট স্থগিত হয়। রোববার ভোট গ্রহণ হয় ৭৮ উপজেলায়।
প্রথম ধাপের উপজেলা নির্বাচনে ভোট গ্রহণ হয় রাজশাহী ৬ উপজেলায়। সব উপজেলাতে জয় পান আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থীরা। জয়পুরহাটের ৩ উপজেলা ২টিতে নৌকার চেয়ারম্যান প্রার্থী এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। বাংলাদেশ আওয়ামী লীগ নৌকা প্রতীক ৩৯,৯৫৭ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। সিরাজগঞ্জের ৩ উপজেলা আওয়ামী লীগের প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয়ী হয়েছেন। নাটোরের ৩ উপজেলায় নৌকার প্রার্থী এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। পঞ্চগড়ের ৩ উপজেলা আওয়ামী লীগ এবং ১টিতে স্বতন্ত্র প্রার্থী চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন। নীলফামারীতে ৩ উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ থেকে, ১টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। লালমনিরহাটের ২ উপজেলায় আওয়ামী লীগ এবং ২ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। কুড়িগ্রামে ৫ উপজেলায় আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী এবং ৩টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। হবিগঞ্জের ৪ উপজেলায় আওয়ামী লীগ এবং ৪ উপজেলায় স্বতন্ত্র প্রার্থী নির্বাচিত হয়েছেন। নেত্রকোনার ৪ উপজেলায় আওয়ামী লীগ এবং ২টিতে স্বতন্ত্র প্রার্থী জয় পেয়েছেন। সুনামগঞ্জের ৪ উপজেলায় নৌকার প্রার্থী জয় পেয়েছেন, ৪টিতে জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী। এছাড়া জামালপুরের ২ উপজেলায় জয় পেয়েছেন স্বতন্ত্র প্রার্থী, ১টিতে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগের প্রার্থী। রেশমানন্দী, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। সদ্য সমাপ্ত রাজশাহীর তানোর উপজেলা পরিষদ নির্বাচনে নানা অনিয়মের অভিযোগে ফল বাতিল সহ পুনর্নির্বাচনের দাবি জানিয়েছে বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি। দুপুরে দলটির মহানগর কার্যালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি জানান জেলা ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক আশরাফুল ইসলাম তোতা। এ সময় তিনি অভিযোগ করেন, স্থানীয় সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী নির্বাচন সংশ্লিষ্টদের প্রভাবিত করেছেন, যার কারণে ব্যালট গণনা শেষ হলেও তানোরের কয়েকটি কেন্দ্রে ফল ঘোষণা বন্ধ রাখা হয়। পরে সেসব কেন্দ্রে আওয়ামী লীগের প্রার্থী লুৎফর হায়দার রশিদ চৌধুরীকে বিজয়ী করা হয়। এছাড়াও সংসদ সদস্য ওমর ফারুক চৌধুরী তার নিয়ন্ত্রিত বাহিনী দিয়ে ওয়ার্কার্স পার্টির তানোর উপজেলার নেতাকর্মীদের নানাভাবে হুমকি দিয়ে যাচ্ছে। এ ব্যাপারে প্রশাসনকে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি। এই নির্বাচন আমরা ফলাফল বাতিল চাচ্ছি, সেখানে ভোট কারচুপির অভিযোগের কারণে। যদি দাবি নানা মেনে নেওয়া হয় তাহলে আমরা জনগণকে সাথে নিয়ে বৃহত্তর আন্দোলন এবং সংগ্রাম গড়ে তুলব। সাতক্ষীরা ও সিরাজগঞ্জের সড়ক দুর্ঘটনায় শিক্ষার্থী সহ ২ জন নিহত হয়েছে। এর মধ্যে সাতক্ষীরার দেবহাটায় পিকআপ চাপায় মারা গেছে শিশু জ্যোতি। ঘটনার পর বিক্ষুব্ধ জনতা পিকআপের চালককে আটক করে পুলিশে দিয়েছে। পুলিশ জানায় জ্যোতি দিঘিরপাড় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণীর শিক্ষার্থী। সকালে স্কুলে যাওয়ার সময় রাস্তা পার হতে গেলে দ্রুতগামী পিকআপ তাকে চাপা দেয়, এতে ঘটনাস্থলেই মারা যায় শিশুটি। এদিকে সিরাজগঞ্জের ভদ্রঘাটে বাস চাপায় এক পথচারী মারা গেছেন। এছাড়া লক্ষ্মীপুর ঢাকা মহাসড়কের জাদয়া এলাকায় চাকা ফেটে আনন্দ পরিবহনের একটি বাস খাদে পড়ে যায়, এতে আহত হয়েছেন ৩৫ জন। এর মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। গাজীপুরের কালিয়াকৈর ও শ্রীপুরে বনের ভেতর গড়ে উঠেছে ২০০র বেশি করাতকল। অভিযোগ রয়েছে, রাতের আঁধারে শত শত গাছ কাটার পর সেগুলো চেরাই করা হয় এসব করাতকলে। স্থানীয়রা বলছেন, এই তৎপরতা না থামলে বন উজাড় বন্ধ হবে না। শালবনের কালিয়াকৈর অংশের ভেতরে অবৈধভাবে গড়ে উঠেছে ১২৪টি করাতকল। শ্রীপুর অংশেও এমন কল রয়েছে শতাধিক। অভিযোগ আছে, রাতের আধারে বনের গাছ চুরিতে জড়িত কিছু চক্র, সেই গাছ কাটা হয় এসব করাতকলে। রাতের আধারে বনের অনেক গাছ কেটে ফেলা হয়, আমরা চাই সে অবৈধ করাতকলগুলো যেন বন্ধ হয়ে যায়। বনের ভিতরে করাতকল থাকার কারণে আমাদের গজারি বন উজাড় হচ্ছে। সরকার যদি এর বিরুদ্ধে কঠোর অবস্থানে না যায় তাহলে আমাদের গজারি বন রক্ষা করা সম্ভব হবে না। বন সংরক্ষণ আইন অনুযায়ী পৌরসভায় বনভূমির ৩ কিলোমিটার এবং সাধারণ এলাকায় বনভূমির ৮ কিলোমিটারের মধ্যে করাতকল নিষিদ্ধ। মালিকরাও স্বীকার করেছেন, নিবন্ধন না নিয়ে অনেকেই কল চালাচ্ছেন। এটা আমি বার আনেছি, এখন যথারীতি সব কাগজপত্র হাতে নাই, আবেদন করা হয়েছে। অবৈধ করাতকল বন্ধে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা সহ নানা পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন জেলা প্রশাসক। ইতিমধ্যে আমরা বেশ কিছু করাতকল উচ্ছেদ করেছি ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে, এবং নতুন কোনো করাতকলের ক্ষেত্রে শর্ত প্রতিপালন না করলে আমরা অনুমোদন দিচ্ছি না, এবং যাতে নবায়নের করতে না পারে সেটা ব্যবস্থা করছি। একসময় বিপুল এলাকা জুড়ে ছিল শালবনের বিস্তৃতি, যথাযথভাবে সংরক্ষণ না হওয়ায় এর বড় অংশই উজাড় হয়ে গেছে।
ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। বাগেরহাটের মোরেলগঞ্জে জানালার গ্রিল কেটে আড়াই মাস বয়সী শিশুকে চুরি করে ৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেছে দুর্বৃত্তরা। গতরাতে বিশারিঘাটা গ্রামের দলিল লেখক সোহাগ হাওলাদারের বাড়িতে এই ঘটনা ঘটে। শিশুটির বাবা জানায়, রাতে ঘুমানোর পর ভোরে উঠে দেখেন তাদের শিশুটি নেই। পরে দেখতে পান জানালার গ্রিল কাটা। সকাল 8:30 দিকে মুঠোফোনে অপহরণকারীরা 5 লাখ টাকা মুক্তিপণ দাবি করে। ঘটনার সত্যতা স্বীকার করে পুলিশ জানায়, শিশুটিকে উদ্ধারে অভিযানে নেমেছে 3টি দল। আগামী 6 মাসের মধ্যে সিলেট শহরের ভূ উপরিভাগের সব বিদ্যুৎ সরবরাহ লাইন মাটির নিচে নিয়ে যাওয়া হচ্ছে। পাশাপাশি স্যাটেলাইট, ইন্টারনেট, টেলিফোন সহ সব ধরনের সেবা সংস্থার তার মাটির নিচে বসানোর পরিকল্পনাও আছে বলে জানায় সিটি কর্পোরেশন। এরই মধ্যে শুরু হয়েছে পিডিবির তার মাটির নিচে নেয়ার কাজ। খরচ হচ্ছে প্রায় 55 কোটি টাকা। সিলেট নগরীর ব্যস্ততম সড়কগুলোর সব জায়গাতেই মাকড়সার জালের মতো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য কেবল। এসব নিয়ন্ত্রণহীন তারের জঞ্জাল সরাতে বেশ কয়েকবার অভিযান চালানো হলেও সফলতা আসেনি। তবে এবার ভোগান্তি নিরসনে পিডিপির অর্থায়নে ভূগর্ভস্থ লাইনে বিদ্যুৎ সরবরাহের উদ্যোগ নিয়েছে সিটি কর্পোরেশন। প্রায় 55 কোটি টাকা ব্যয়ে 7 কিলোমিটার ভূগর্ভস্থ লাইন তৈরির প্রকল্পে কাজ করছে ইস্টওয়ে ইলেকট্রিক কোম্পানি। সময় লাগবে 6 মাস। আমাদের এই প্রকল্পের কাজটা শেষ করতে আনুমানিক 6 মাস সময় লাগতে পারে এবং প্রকল্পের কস্ট ব্যয় ধরছে হচ্ছে 55 কোটি টাকা এবং এটা 7 কিলো আমাদের কাজ হবে। প্রাথমিক পর্যায়ে আম্বরখানা সাপ্লাই সড়ক থেকে সার্কিট হাউস এবং চৌহাট্টা থেকে ওসমানী মেডিকেল পর্যন্ত ভূগর্ভস্থ বিদ্যুৎ সঞ্চালন করা হচ্ছে। শুধুমাত্র বিদ্যুৎ নয়, সব ধরনের কেবল ভূগর্ভস্থ লাইনে স্থানান্তর করা হবে বলে জানিয়েছেন নগরপিতা। এই লাইন চলাকালীন সময়ে একটু অসুবিধা হবে, সেই অসুবিধাটা সকলেই সহযোগিতামূলক মনোভাব নিয়ে সহযোগিতা করতে হবে, কারণ এটা অত্যন্ত সেন্সিটিভ যে বিদ্যুতের লাইন আন্ডারগ্রাউন্ড করা। নগরীতে এই উদ্যোগকে স্বাগত জানিয়েছে নগরবাসী। তারা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে যানজট ও ঝুঁকি কমার পাশাপাশি বাড়বে নগরীর সৌন্দর্য। কাজ যে শুরু হয়েছে সেই জন্য কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ জানাই। সেই সাথে আরও যত জঞ্জাল আছে এই শহর থেকে যদি দূরীভূত হয় আরও খুশি হব। সাময়িক হয়তো অসুবিধা হতে পারে, কিন্তু এটা যেন দীর্ঘমেয়াদি না হয় এই ব্যাপারে যেন যথাযথ কর্তৃপক্ষ একটু নজর রাখে। প্রথমে 7 কিলোমিটার হলেও ক্রমান্বয়ে পুরো নগরী ভূগর্ভস্থ লাইনের আওতায় আসবে বলে জানিয়েছে সিটি কর্পোরেশন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ ডেস্ক। আগামী 6 মাসের মধ্যে সবার জন্য নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করা হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তফা জব্বার। সকালে চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি উচ্চ বিদ্যালয়ে ই লার্নিং মেলার উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা জানান। মন্ত্রী বলেন, নতুন প্রজন্মকে বিশ্বের সঙ্গে তাল মিলিয়ে চলতে ইন্টারনেটে যুক্ত হওয়ার বিকল্প নেই। শিক্ষার্থীদের ইন্টারনেটের সঙ্গে পরিচিত করতে 2 বছরের মধ্যে স্কুলগুলোতে 25,000 ল্যাব স্থাপন করা হবে বলেও জানান তিনি। সেসিপ কর্মসূচির আওতায় মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক স্তরে শিক্ষার মান বাড়াতে এরই মধ্যে 640টি বিদ্যালয়ে ICT লার্নিং স্থাপন করা হয়েছে। স্বাভাবিক শিশুদের মতোই প্রতিবন্ধী শিশুদের পদ্ধতিগত শিক্ষা ও প্রশিক্ষণে সমাজের সবাইকে সহযোগিতার আহ্বান জানিয়েছেন 11 পদাতিক ডিভিশন ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল মোহাম্মদ সাইফুল আলম। সকালে বগুড়ার শাহজাহানপুরে বিশেষ শিশুদের শিক্ষা প্রতিষ্ঠান প্রয়াস এর নতুন ভবনের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে তিনি একথা বলেন। প্রায় 39 কোটি টাকা ব্যয়ে 5.5 একর জমির ওপর নির্মাণ হচ্ছে বিদ্যালয়টি। কাজ শেষ হবে 2020 সালের মধ্যে। এতে বগুড়া ও আশপাশের 5 জেলার প্রতিবন্ধী শিশুরা শিক্ষার সুযোগ পাবে। বিশেষ শিশুদের মানসম্মত জীবনযাপন ও সমাজের মূলধারায় যুক্ত করতে 2008 সালে কাজ শুরু করে প্রয়াস। বর্তমানে প্রয়াসের কার্যক্রম চালু আছে বগুড়া, চট্টগ্রাম, কুমিল্লা, সাভার, রংপুর, ঘাটাইল ও সিলেট সেনানিবাসে। আমি সবার প্রতি আন্তরিকভাবে অনুরোধ করব যেন আপনারা সবাই এটার জন্য ওই আবেগ নিয়ে সবাই এগিয়ে আসবেন এবং যাতে এই যারা বাচ্চা এদেরকে আমরা সহযোগিতা করতে পারি, যাদের একটু ভালো থাকতে পারে। এই টাইমলি শিক্ষা পেলে কিন্তু অনেকে উন্নতি হয় এবং অনেকে ভালো হয়ে যায়। কিন্তু শেষ করার আগে শিরোনামগুলো জানাবো আরো একবার। ডাকসু নির্বাচনের ভোট গণনা শুরু, 2টি হলে ভোট চলছে, সুষ্ঠু হওয়ার দাবি ডিসির। ডাকসু নির্বাচন প্রত্যাখ্যান ছাত্রদল, বামজোট সহ কয়েকটি প্যানেলের পুনর্নির্বাচন দাবি। উপজেলা নির্বাচনে আওয়ামী লীগের জয় 58টিতে, 22 উপজেলায় জয়ী স্বতন্ত্র প্রার্থী।
গাজীপুরে বনের ভেতরে করাতকল, রাতের আঁধারে উজাড় হচ্ছে বনের গাছপালা। আর এই ছিল আজকে সমগ্র বাংলাদেশে। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।